হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মোয়ের ছোটরাই ডটাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আজকে রবিবার, এখন বাজে রবিবার রাত 10:50, মানে প্রায় 11টা বাজতে যায় রাত। তো সকাল থেকে একদমই আসার মতো সময় পাইনি, সকাল থেকে অনেক কাজ, তো সকাল থেকে অনেকই কাজ শেয়ার করেছি কিন্তু সরাসরি আসার মতো একদম সময় হয়নি। তো ভাবলাম যে রাতই হোক, তাও বন্ধুদের সাথে একবার সরাসরি কথা বলে নিই। আর কালকে স্কুল আছে, কালকে একদম সপ্তাহের প্রথম দিন, কালকে স্কুল আছে, মেয়ের পরীক্ষা হলো এতদিন, কালকে আবার শুরু, পুরোদমে স্কুল শুরু হয়ে যাবে। তো সকালে তোমাদের দেখালাম কী কী রান্না হয়েছে, ওগুলোই গরম করে খেয়ে নেবো। তো আশা করি তোমাদেরও রবিবারটা ভালো কেটেছে, আমারও ভালো কেটেছে, মানে ভালো কাটে রবিবার, কিন্তু প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটে রবিবারটা, আর সমস্ত কিছুই দেরি হয়ে যায়, যতই তাড়াতাড়ি উঠি রবিবার এক্সট্রা অনেক কাজ হয়ে যায়। তো যাই হোক, আমাদের প্রত্যেকটা হাউস ওয়াইফদের ক্ষেত্রে প্রত্যেক দিনই ওয়ার্কিং ডে, হলিডে বলে কিচ্ছু থাকে না। তো ঠিক আছে, তো এবার মেয়েকে খাওয়াতে হবে। তো মেয়ে 5টার সময় ঘুমালো আর উঠলো 8:30 পর, তারপরে দুধ খাওয়ালাম, ওই জন্য একটু দেরি করছি, কারণ চিকেন দিয়ে ভাতটা খাবে, হজমের ব্যাপার আছে, ওই জন্য একটু রাত করে খাওয়াবো। তো ঠিক আছে, চটপট খাইয়ে নিই, আর বড় চলে আসবে, একটু পরেই চলে আসবে। তো ঠিক আছে, চটপট খাইয়ে নিই আর সোজাসুজি তোমাদের নিয়ে চলে যাচ্ছি একদম সকালের কাজে। তো তোমাদের সকলকে জানাই শুভ সকাল বন্ধুরা। আর এখন দেখো প্রায় মানে 8:25, 8:20, তো 8:20 মেয়ে ফোন নিয়ে বসে গেছে, মেয়েকে খুব তাড়াতাড়ি ডেকে দিয়েছি আজকে, কারণ সানডে যেহেতু মেয়ে ড্রয়িং করা থাকে, তো ওই জন্য ফোনের লোভেই একটু উঠেছে যদিও, আর উঠে ব্রাশ করিয়ে দিয়েছি। এইবার এখনও মোটামুটি খাওয়ানো হয়নি, এই যে খাবার রেডি, মানে একটু ঠান্ডা করতে দিয়েছি পাখার হাওয়ায়, আর একটু অল্প গরম আছে, এরপর ওকে খাইয়ে দেবো আর আমরা চাটা করব। তো এখন তোমাদের দেখাবো, এই দেখো এটা হচ্ছে একটা কাঁচেরই কন্টেনার, একদম কাঁচের, এটা হচ্ছে অ্যাপেল শেপে আছে, আমার খুব দেখে ভালো লেগেছিলো, যার জন্য কিনেছিলাম অনেক দিন আগে। আর সেদিনকে বললাম দোকানে ঢুকেছিলাম, দুটো কাপ কিনেছি, তো ওই হলুদ রঙের স্মাইল কাপটা আর এই ব্রাউন কালার টিপ 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 ডট ওই যেটা রয়েছে, ওই দুটো কাপ কিনেছি। তো আমার কাপ অনেক আছে, অনেকই রয়েছে কালেকশানে, তো দেখে নাও, দেখানো হয়নি তোমাদের কোনো দিন, কাপ অনেকই রয়েছে। তো ঠিক আছে, চটপট চাটা করে খেতে থাকি, মেয়েকেও রেডি করাতে হবে, আর এগুলো মেয়ের খেলনা থাকে। তো দেখো বন্ধুরা, কাঁচাকুচি করেছি, রবিবার মানে একটু বেশি কাঁচাকুচি থাকে, সপ্তাহ রোজই থাকে কিন্তু রবিবার একটু বেশিই থাকে। তো বিছানার বেডশিট আছে, বালিশের কভার আছে, বড়ের জামা কাপড় থাকে, সব কিছু থাকে, সব কিছুই ভরে গেছে, আর বিছানার বেডশিটটা এখনও দেওয়া হয়নি, ওই যে রয়েছে কোর বেড়ে, তো ওটা পরে মিলবো। আর চা নিয়ে চলে এসেছি, তো চটপট চাটা খেয়ে নিই, সঙ্গে মেয়েকে খাইয়ে নিই।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছো, রান্নার প্রায় জোগাড় করে নিয়েছি। মেয়ে তো ড্রয়িংয়ে চলে গেছে, আর আজকে আমাদের হবে মাছ, আর মেয়ের জন্য চিকেন এনেছি। আর এদিকে কুমড়ো ভাজা তুলে দিয়েছি, উচ্ছে আলু ভাজা হবে, আর মাছের ঝোল হবে, আর এইটা মেয়ের স্যুপ হবে। কাটা রেডি হয়ে গেছে। তো মেয়ের এখনও এটা আসেনি, চিকেনটা আসেনি, মানে এসেছে, ধোয়া হয়নি। তো ঠিক আছে, মাছটা ধোয়া হয়ে গেছে, মাছটাই আগে ভেজে রেডি করে নিই, যতগুলো হবে ততগুলো। তো চটপট রান্নাটা করে নিই, কারণ মেয়ে এসে গেলে মেয়ের পেছনে আবার লেগে থাকতে হবে, খাওয়া স্নান করানো সমস্ত কিছুই আছে। তো চটপট মাছগুলো ভেজে নিই। তো বন্ধুরা দেখো, খেতে বসে পড়েছি। উচ্ছে আলু ভাজা, কুমড়ো ভাজা, লেবু দিয়ে বরকে দিয়ে দিয়েছি, আর রয়েছে মাছের ঝোল। তো দেখতেই পাচ্ছ, আর আমি কুমড়ো ভাজা নিইনি, কুমড়ো ভাজা অতটাও আমার ভালো লাগে না, তো সেই জন্য উচ্ছে আলু ভাজা রয়েছে, ওটাই আমার খুবই প্রিয় উচ্ছে আলু ভাজা, ওই জন্য অনেকটা অনেকটা করেই নিয়েছি। আর মেয়ে দেখো এখানে দেখতে ব্যস্ত, বাবা এর ফোন দেখতে ব্যস্ত। আজকের ব্লগ এতটাই রইল বন্ধুরা, আবার খুব শীঘ্রই আসছি, তোমরা সবাই ভালো থেকো।